টার্গেট 35টি আসন, আর সেই লক্ষ্য পূরণ কিভাবে হবে তার একেবারে দিক নির্দেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজেন্সির ওপর ভর করে নয়, লড়তে হবে সংগঠনের ওপর নির্ভর করে। ইলেকশন ম্যানেজমেন্ট টিমের বৈঠকে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের, এজেন্সি কি করছে সেটা দেখলে চলবে না, ওরা ওদের মতো কাজ করছে, আপনাদের কাজ আপনাদের করতে হবে, সাফল্য পেতে হলে সর্বশক্তি দিয়ে মজবুত সংগঠনের ভিত্তিতে ঝাঁপাতে হবে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ, এমনই খবর সূত্র মারফত। আর এই বঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে, আর পাল্টা নরেন্দ্র মোদীকে হীরক রাজা বলে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। কাউন্ট মে হামারে ইয়াহা সত্যজিৎ রে কি ও মুভি হীরক রাজা কি চর্চা হতি থি, আজ তো সত্যজিৎ দা হ্যায় নাই, আগর হোতে তো টাইটল বনাকর হীরক রানী বনানে কা জরুর কাম জরুর কাম করতে। মিত্র, পশ্চিম বঙ্গাল কি আত্মা পর অত্যাচার করনে কা কাম এ মমতা দিদি নে কিয়া হ্যায়। বঙ্গাল কা সাহিত্য, বঙ্গাল কা বিজ্ঞান, বঙ্গাল কি কলা, পশ্চিম বঙ্গাল কা আধ্যাত্ম, আজাদি কা আন্দোলন, ঔদ্যোগিক বিকাশ আর কৃষি মে যে পশ্চিম বঙ্গাল পুরে দেশ কা নেতৃত্ব করতা থা, আজ পিছড় কর রহ গয়া হ্যায়। মিত্র, নেতাজি কি কল্পনা কা সোনার বাংলা বানানা হ্যায়, কবি গুরু কি কল্পনা কা বঙ্গাল বানানা হ্যায়, তো এক কাম করনা হ্যায়, মমতা কি সরকার কো উখাড় কর ফেঁক দেনা। একদম সস্তা কুৎসা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, এটা লোকসভা নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচনে আপনারা হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বাংলায় নির্বাচিত করেছেন, এখানে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে লিখতে হবে হীরক রাজা, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। অমিত শাহ, জেপি নাড্ডার সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে মাথায় রেখে গতকাল এসে একাধিক বৈঠক করেছেন। প্রথমে নিউ টাউনে হোটেল, তারপর ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক করেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। আর সূত্রের খবর, অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরির বৈঠকে বলেছেন যে বাংলায় কাঠমানি তুলে বিদেশে প্রাসাদ কেনা হয়, আর সেই লোকেরাই এখানে হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ান। আর এছাড়াও নিউ টাউনে যে বৈঠক হয়েছে সেখানেও সামনে লোকসভা ভোটকে মাথায় রেখে রাজ্য নেতৃত্বকে একাধিক নির্দেশ দিয়েছেন। মাত্র একদিনের সফর, আর তাতেই দিনভর পরপর বৈঠক করে গেলেন অমিত শাহ, জেপি নাড্ডা, যার বিষয়বস্তু একটাই, মিশন বেঙ্গল। কখনো তারা বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করলেন, কখনো আইজি স্যারের সঙ্গে। একদিকে লোকসভা ভোটের জন্য তৈরি হলো স্পেশাল 15, আর অন্যদিকে আইটি সেলের জন্য ঠিক করে দেওয়া হলো প্রচারের রূপরেখা। সূত্রের দাবি, মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলায় কাঠমানি তুলে তা দিয়ে বিদেশে প্রাসাদ কেনা হয়, আর সেই লোকেরাই এখানে হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ান। এসব করে আর লোককে ভোলানো যাবে না, এবার সবাই হিসেব চাইবে। কাঠমানি, সিন্ডিকেট, ঘুষপেট, পরিবারবাদ, ভ্রষ্টাচার, আর যাহা পর রবীন্দ্র সঙ্গীত সুনাই পড়তা থা, ওহা বম ধমাকো কি গুঞ্জ সুনাই পড়তি হ্যায়, বঙ্গাল কা দিদি নে পতন করনে মে কোই কসর নহীঁ ছোড়ি হ্যায়। জব লাল ভাই ইয়াহাঁ শাসন করতে থে, কমিউনিস্ট শাসন করতে থে, আর দিদি নে উনকো হরায়া, দেশ ভর মে আচ্ছা লগা কি আব শায়দ বঙ্গাল মে পরিবর্তন আয়েগা, বঙ্গাল বিকাশ কে রাস্তে পর চল পড়েগা, মগর দিদি নে তো শাসন এসা চলায়া কি লোক কেহনে লগে কি কমিউনিস্ট আচ্ছে থে। সূত্রের দাবি, মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেন, 2024 বিজেপি বাংলা থেকে 35-এর বেশি আসন পাবে, এখানকার কর্মীরা সব থেকে বেশি আত্মত্যাগ করেছেন, প্রাণও দিয়েছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি বিজেপির কর্মীরা আপনাদের পাশে রয়েছেন, এখানে আমাদের একজনও বিধায়ক ছিল না, আমরা যদি 0 থেকে 77 পৌঁছতে পারি তাহলে আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারি। আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই
উনিশ সালে আমরা প্রায় 40% এবং 21-এ 3-77 রয়েছে। আর পিসি ভাইপোর মিথ্যাচারকে শেষ করার জন্য, পর্দা ফাঁস করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ নাড্ডাজি এবং আমাদের সকলের হৃদয়ের নেতা। ন্যাশনাল লাইব্রেরির আগে নিউ টাউনের হোটেলেও রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন অমিত শাহ, জেপি নাড্ডারা। সূত্রের দাবি, সেই বৈঠকে সাংগঠনিক জেরা ধরে ধরে আলোচনা হয়েছে। দিল্লি থেকে রাজ্যে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। সূত্রের দাবি, তাদের রিপোর্টে দেখা গেছে বহু জায়গায় বিজেপির সাংগঠনিক ভিত এখনও দুর্বল। কিভাবে সেই দুর্বলতা দূর করতে হবে তা নিয়ে দিক নির্দেশ করেন অমিত শাহ, জেপি নাড্ডা। এর পাশাপাশি কোথায় কেমন প্রার্থী দিতে হবে, কোথায় জয়ের সম্ভাবনা বেশি, কোথায় সম্ভাবনা কম তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। 21 সালের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এরা সব ডেইলি প্যাসেঞ্জারই করেছিলেন, তাতেও গোহারা হেরেছে বিজেপি। তৃণমূল ভোট কুশলী সংস্থার পরামর্শ নিয়েছে, তৃণমূলের সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব হচ্ছে এর আধার, আর ওদের ক্ষেত্রে পরামর্শটা আছে কিন্তু সেটা নেয়ার মতো যে আধারটা চাই সে আধারটা নেই। দক্ষিণবঙ্গে বিজেপি ভেঙে চৌচির হয়ে গেছে, উত্তরবঙ্গে ভাঙছে। প্রতিদিন তৃণমূলে বিজেপির নেতারা একে অপরের সঙ্গে মারামারি করছে, নাহলে কেচ্ছা কাহিনী বার করছে, কে কত টাকা নিয়েছে। সূত্রের দাবি, প্রার্থী ঠিক করা, রণকৌশল এবং প্রচারের ধরন নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত হয়নি। ধাপে ধাপে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। অমিত শাহ, জেপি নাড্ডা ফেরার পরে আবার কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 30 ডিসেম্বর কলকাতায় আসছেন তিনি। দুদিনের সফরে নিউ টাউনে এক ব্যবসার বাড়ি যাবেন বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িও যাবেন মোহন ভাগবত। ডিসেম্বরের পর 22 জানুয়ারি ফের কলকাতায় আসবেন সংঘ প্রধান। দীপক ঘোষ, রুমা পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।